শাহবাগ ও কারণবাজার স্টেশন চালুর মধ্য দিয়ে খুলে গেল মেট্রো রেলের সব দুয়ার। এমআরটি সিক্স লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো। বছরের শেষ দিনে দুটি নতুন স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বসিত মানুষ, এখন অপেক্ষা শুধু পূর্ণাঙ্গ সময় চলার। মেট্রো কর্তৃপক্ষ বলছে আগামী তিন মাসের মধ্যে আগারগাঁওয়ের মতো মতিঝিল রুটে রাত ৮:৩০ পর্যন্ত চলবে মেট্রো। সাকিবুর রহমানের রিপোর্টে দেখব বিস্তারিত। গেল বছরের ২৮ ডিসেম্বর রাজধানীর যাতায়াতের যে দুয়ার খুলে দেওয়া হয়েছিল, আজ পূর্ণাঙ্গ রূপ পেল স্বপ্নের মেট্রো রেল। বছরের শেষ দিন মেট্রো রেলের কারওয়ানবাজার ও শাহবাগ স্টেশন চালুর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হলো। এখন ১৬ স্টেশনেই নিয়মিত থামবে মেট্রো। সকালের প্রথম যাত্রী হয়ে শাহবাগ আর কারওয়ানবাজার স্টেশনে যাত্রী হয়েছেন অফিসগামী থেকে শুরু করে শিক্ষার্থী আর সাধারণ মানুষ। চলাচলে গতি আসায় খুশি এসব মানুষ। মাত্র ১৬ মিনিটে আমি মিরপুর থেকে শাহবাগ আসছি, এটা মানে অবিশ্বাস্য আর কি। আধা ঘন্টা লাগতো সিধা, আমি এখন কত ৫-৭ মিনিট ১০ মিনিটের মধ্যে চলে আসছি। আমি আগে ফার্ম গেট নামতাম, তারপর বাসে করে যাওয়া লাগতো, এখন সেই সমস্যাটা আর হবে না। তবে বেশিরভাগের মুখেই ছিল পূর্ণাঙ্গ সময়ে ট্রেন চালু রাখার, যেন অফিসে আসার মতো যাওয়ার সময়ও গতি পায় জীবনে। যাওয়ার সময় কি ব্যবস্থা? যাওয়ার সময় তো ওই ট্রেন পাওয়া যায়, কমপক্ষে ৮টা পর্যন্ত করলে অফিসগামী যাত্রীরা এর সুবিধাটা ভালোভাবে পাবে। আমার দুই বেলা আসা যাওয়া করতে পারলে খুব ভালো হবে। মেট্রো কর্তৃপক্ষ বলছে তিন মাসের মধ্যে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত রাত ৮:৩০ পর্যন্ত চালুর ব্যবস্থা করা হবে, যা পরে সময় আরও বাড়বে। আমরা মার্চ মাসের মধ্যে দুইটা পারে একরকম করে দেব, জুলাই মাসের ভিতরে পর্যায়ক্রমে এই সময়টা বৃদ্ধি করব। দুইটা যখন এক সমান হয়ে যাবে তারপর আমরা পর্যায়ক্রমে সময়টা আরও বৃদ্ধি করে দেব। গেল বছর ৩১ রাতে ওড়ানো ফানুষ মেট্রো রেলের ক্যাটেনারিতে পড়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। তাই এবার ফানুষ ওড়ানো বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আর সব ধরনের নাশকতা বন্ধে ও নিরাপত্তায় দায়িত্ব পালন করছে এমআরটি পুলিশ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।